নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে ধর্ম মহাসভায় পর্বটি। হে আমেরিকাবাসী ভগ্নীয় ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তর দানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি। ইহাতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। এবং কি বলিব, পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যাহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমবেত হইয়াছেন তাহারা বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয় শিক্ষা দিয়ে আসিতেছে আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে কেবল অন্য ধর্মাবলম্বী মত সহ্য করি তাহা নহে, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন অর্থাৎ হেয় বা পরিত্যাজ্য শব্দটি কোনো মতে অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত। যে জাতি পৃথিবীর সমুদয় ধর্ম ও জাতিকে যাবতীয় ত্রস্ত উপদ্রুত ও আশ্রয় লিপসু জনগণকে চিরকাল অকাতরে আশ্রয় দিয়ে আসিয়াছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদিগকে বলিতে গর্ববোধ করিতেছি যে যেবৎসর রোমানদিগের ভয়ঙ্কর উৎপীড়নে ইহুদি জাতির পবিত্র দেবালয় চূর্ণীকৃত হয় সেই বৎসর তাহাদের কিয়দংশ দক্ষিণ ভারতে আশ্রয় লাভার্থ আসিলে আমরাই তাহাদিগকে সাদরে গ্রহণ করেছিলাম এবং আজও তাহাদিগকে আমাদের হৃদয় ধারণ করিয়া আছি। জরথুস্ত্রের অনুগামী সব বৃহৎ পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্ম আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যে ধর্ম তাহাদিগকে প্রতিপালন করিতেছে আমি সেই ধর্মভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং যাহা আমি অতি বাল্যকাল হইতে আবৃত্তি করিয়া আসিতেছি তাহার একটি শ্লোকের অংশ আজ আপনাদের নিকট উদ্ধৃত করিয়া বলিতেছি। রুচিনাং বৈচিত্র অদৃজু কুটিল নানা পথ জুষাং নৃণাম এক গম্যস্ত অমসি পয়সাম অর্ণব ইব। অর্থাৎ হে প্রভু, বিভিন্ন পথে গিয়াও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেইরূপ একমাত্র গম্যস্থান। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছে থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য লাভ করা যে কি দুরূহ ব্যাপার বিশেষরূপে তা উপলব্ধি করছি। মনে পড়ে বাল্যকালে একদা এক খ্রিস্টান পাদ্রিকে ভারতে এক ভিড়ের মধ্যে বক্তৃতা করতে শুনেছিলাম। নানাবিধ মধুর কথা বলতে বলতে তিনি বলে উঠলেন, আমি যদি তোমাদের বিগ্রহ পুতুলকে এই লাঠি দ্বারা আঘাত করি তবে তা আমার কি করতে পারে। জনতার মধ্যে হইতে একজন বলিল, আমি যদি তোমার ভগবানকে গালাগালি দিই তিনি বা আমার কি করতে পারেন। পাদ্রী উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হবে। সেই ব্যক্তিও বলল, তুমি মরলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দেবেন। ফলেই বৃক্ষের পরিচয়। যখন দেখি যে যাদেরকে পৌত্তলিক বলা হয় তাদের মধ্যে এমন মানুষ আছেন যাদের মতো নীতিজ্ঞান আধ্যাত্মিকতা ও প্রেম
কখনো কোথাও দেখিনি। তখন মনে এই প্রশ্ন উদিত হয়, পাপ হতে কি কখনো পবিত্রতা জন্মাতে পারে? আমি একজন সন্ন্যাসী, আমার পরিচিতি দেওয়া হয়েছে ভিক্ষুক তুল্য বলে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। এদিক দিয়ে আমি খ্রিস্টতুল্য বলে গর্বিত। আজ আমার যা জোটে তাই খাই, কিন্তু আগামীকালের জন্য চিন্তা করি না। পুষ্পক্ষেত্রে লিলি ফুলের দিকে তাকিয়ে দেখো, তারা কখনো পরিশ্রম করে না, তকলিও ঘোরায় না। হিন্দুদের ক্ষেত্রে এটা আক্ষরিকভাবে সত্য। এখানে চিকাগোর এই মঞ্চে অনেক ভদ্রলোক উপবিষ্ট আছেন, যারা সাক্ষ্য দিতে পারেন যে গত দ্বাদশ বর্ষ ধরে আমি জানি না আমার পরবর্তী আহার কীভাবে জুটবে। প্রভুর জন্যে ভিখারি হতে আমার গর্ব। এই দেশে আমার প্রথম বক্তৃতার সময় চিকাগোতে আমি শ্রোতৃমণ্ডলীকে আমার ভ্রাতা এবং ভগিনীগণ সম্বোধন করিয়েছিলাম, এবং তোমরা জানো যে তারা সবাই দাঁড়িয়ে পড়েছিল। তোমরা হয়তো অবাক হচ্ছ যে কেন তারা ওই রকম করেছিলেন, হয়তো ভেবেছে যে আমার কোনো অলৌকিক শক্তি ছিল। তোমাদের আমি বলছি যে আমার একটা শক্তি ছিল, সেটা হচ্ছে এই যে আমি জীবনে কখনো নিজেকে কোনো যৌনতাসূচক চিন্তাতে প্রশ্রয় দিইনি। আমার চিন্তা, আমার মনকে এবং শক্তিকে আমি শিক্ষা দিয়েছিলাম যাতে সব মানুষেরা সাধারণত যে স্তরে চিন্তা করে তার চেয়ে আমি উচ্চতর স্তরে প্রবাহিত করতাম, এবং যার ফলে এমন দৃঢ় প্রবল একটা বেগ তৈরি হলো যাকে কোনো কিছুই রোধ করতে পারেনি। ধর্ম মহাসভায় আমি কিছু বলেছিলাম এবং তা কতটা ফলপ্রসূ হয়েছিল তার নিদর্শনস্বরূপ আমার হাতের কাছে যে দু চারটি দৈনিক ও মাসিক পত্রিকা পড়ে আছে তা থেকে কিছু কিছু পাঠাই। নিজের ঢাক নিজে পিটানো আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনি আমাকে স্নেহ করেন, সেই সূত্রে আপনার কাছে বিশ্বাস করে আমি একথা অবশ্য বলবো যে ইতিপূর্বে কোনো হিন্দু এদেশে এরূপ প্রভাব বিস্তার করতে পারেনি। আমার আমেরিকা আগমনে যদি অন্য কোনো কাজ নাও হয়ে থাকে, আমেরিকাবাসীগণ অন্তত এটুকু উপলব্ধি করেছে যে আজও ভারতবর্ষে এমন মানুষের আবির্ভাব হয়ে থাকে যাদের পাদমূলে বসে জগতের সর্বাপেক্ষা সভ্য জাতীয় ধর্ম এবং নীতি শিক্ষা লাভ করতে পারে। আর হিন্দু জাতি যে একজন সন্ন্যাসীকে প্রতিনিধিরূপে এদেশে প্রেরণ করেছিল তার সার্থকতা তাতেই যথেষ্ট রূপে সাধিত হয়েছে বলে কি আপনার মনে হয় না? কয়েকটি পত্রিকার অংশবিশেষ আমি উদ্ধৃত করছি। সংক্ষিপ্ত বক্তৃতার অনেকগুলি বিশেষ বাগ্মিতাপূর্ণ হয়েছিল সত্য, কিন্তু হিন্দু সন্ন্যাসী ধর্ম মহাসভার মূল নীতি ও তার সীমাবদ্ধতা যেমন সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন অন্য কেউই তা করতে পারেনি। তার বক্তৃতার সবটুকু আমি উদ্ধৃত করছি এবং শ্রোতাবৃন্দের ওপর তার প্রতিক্রিয়া সম্বন্ধে শুধু এইটুকু বলতে পারি যে দৈব শক্তিসম্পন্ন বক্তা তিনি, এবং তার অকপট উক্তিসমূহ যে মধুর ভাষার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন তা তদীয় গৈরিক বসন এবং বুদ্ধিদীপ্ত দৃঢ় মুখমণ্ডল অপেক্ষা কম আকর্ষণীয় নয়। নিউইয়র্ক ক্রিটিক ওই পৃষ্ঠাতেই পুনর্বার লিখিত হয়েছে, তাঁর শিক্ষা, বাগ্মিতা এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আমাদের সামনে হিন্দু সভ্যতার এক নূতন ধারা উন্মুক্ত করেছে। তাঁর প্রতিভাদীপ্ত মুখমণ্ডল, গম্ভীর ও সুললিত কণ্ঠস্বর শতই মানুষকে তার দিকে আকৃষ্ট করে, এবং ওই বিধিদত্ত সম্পদ সহায়ে এদেশের বহু ক্লাব ও গির্জায় প্রচারের ফলে আজ আমরা তাঁর মতবাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোনো প্রকার নোট প্রস্তুত করে তিনি বক্তৃতা করেন না, কিন্তু নিজ বক্তব্য বিষয়গুলি ধারাবাহিকভাবে প্রকাশ করে অপূর্ব কৌশল ও ঐকান্তিকতা সহকারে তিনি মীমাংসায় উপনীত হন, এবং অন্তরের গভীর প্রেরণাতার তাঁর বাগ্মিতাকে অপূর্বভাবে সার্থক করে তোলে। ধর্ম মহাসভায় বিবেকানন্দই অবিসংবাদী রূপে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার বক্তৃতা শুনে আমরা বুঝতে পারছি যে এই শিক্ষিত জাতির মধ্যে ধর্মপ্রচারক প্রেরণ করা কত নির্বুদ্ধিতার কাজ। হেরাল্ড এখানকার শ্রেষ্ঠ কাগজ, আর অধিক উদ্ধৃত করলাম না, পাছে
আমায় দাম্ভিক বলে মনে করেন? আমি ভারতবর্ষে যেমন ছিলাম এখানেও ঠিক তেমন আছি। কেবল এই বিশেষ উন্নত ও মার্জিত দেশে যথেষ্ট সমাদর ও সহানুভূতি লাভ করছি, যা আমাদের দেশের নির্বোধগণ স্বপ্নেও চিন্তা করতে পারে না। আমাদের দেশে সাধুকে এক টুকরা রুটি দিতেও সবাই কুণ্ঠিত হয়, আর এখানে একটি বক্তৃতার জন্য 1,000 টাকা দিতেও সকলে প্রস্তুত, এবং যে উপদেশ এরা লাভ করল তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকে। এই অপরিচিত দেশের নরনারী আমাকে যতটুকু বুঝতে পারছে, ভারতবর্ষে কেউ কখনো ততটুকু বোঝেনি। আমি ইচ্ছা করলে এখন এখানে পরম আরামের মতে জীবন কাটাতে পারি, কিন্তু আমি সন্ন্যাসী এবং সমস্ত দোষ ত্রুটি সত্ত্বেও ভারতবর্ষকে ভালোবাসি। অতএব 2-4 মাস পরেই দেশে ফিরছি, এবং যারা কৃতজ্ঞতার ধারও ধারে না তাদেরই মধ্যে আগেকার মতো নগরে নগরে ধর্ম ও উন্নতির বীজ বপন করতে থাকব। এখন এইসব উদ্ধৃত অংশ পাঠ করবার পর ভারতবর্ষ থেকে একজন সন্ন্যাসী এদেশে প্রেরণ করা সমীচীন হয়েছে বলে আপনার মনে হয় কি? অনুগ্রহপূর্বক এই চিঠি প্রকাশ করবেন না। ভারতবর্ষে থাকতেও যেমন, এখানেও ঠিক তেমনই। অপকৌশল দ্বারা নাম করাকে আমি ঘৃণা করি। আমি প্রভুর কার্য করে যাচ্ছি, এবং তিনি যেখানে নিয়ে যাবেন সেইখানেই যাব। মুকং করতি বাচালং ইত্যাদি। যাঁর কৃপা মুখকে বাচাল করে, পঙ্গুকে গিরিলঙ্ঘন করায়, তিনিই আমাকে সাহায্য করবেন। আমি মানুষের সাহায্যের অপেক্ষা রাখি না। যদি প্রভুর ইচ্ছা হয় তবে ভারতবর্ষে কিংবা আমেরিকায় কিংবা উত্তর মেরুতে সর্বত্র তিনিই আমাকে সাহায্য করবেন, আর যদি তিনি সাহায্য না করেন তবে অন্য কেউই করতে পারবে না। চিরকাল প্রভুর জয় হোক। এখানকার ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল সব ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণ করা, কিন্তু তা সত্ত্বেও দার্শনিক হিন্দু ধর্ম আপন মর্যাদা রক্ষা করতে সমর্থ। আমার ধারণা চিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল জগতের সামনে অখ্রিস্টান ধর্মগুলিকে হীন প্রতিপন্ন করা, কিন্তু দাঁড়ালো অখ্রিস্টান ধর্মের প্রাধান্য। সুতরাং খ্রিস্টানদের দৃষ্টিতে ওই মহাসভার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। দেখো না কেন, এখন প্যারিসে আর একটা মহাসভা হওয়ার কথা হচ্ছে, কিন্তু রোমান ক্যাথলিকরা যারা চিকাগো মহাসভার উদ্যোক্তা ছিলেন তারাই এখন যাতে প্যারিসে ধর্ম মহাসভা না হয় তার জন্য বিশেষ চেষ্টা করছেন। কিন্তু চিকাগো সভা দ্বারা ভারতীয় চিন্তার বিশেষ রূপ বিস্তারের সুবিধা হয়েছে, ওতে বেদান্তের চিন্তাধারা বিস্তার হবারও সুবিধে হয়েছে। এখন সমগ্র জগৎ বেদান্তের বন্যায় ভেসে যাচ্ছে। অবশ্য আমেরিকানরা চিকাগো সভার এই পরিণামে বিশেষ সুখী, কেবল গোঁড়া পুরোহিত আর চার্চের মেয়েরা ছাড়া। চিকাগোর সেই বিশ্ব মহামেলা কী অদ্ভুত ব্যাপার! আর সেই ধর্ম মহামেলা যাতে পৃথিবীর সব দেশ থেকে লোক এসে নিজ নিজ ধর্মমত ব্যক্ত করেছিল তাও কী অদ্ভুত! ডাক্তার ব্যারোজ ও মিস্টার বনির অনুগ্রহে আমিও ভাবগুলি সর্বসম্মুখে উপস্থাপিত করবার সুযোগ পেয়েছিলাম। মিস্টার বনি কী অদ্ভুত লোক, একবার ভেবে দেখো দেখি, তিনি কীরকম দৃঢ়চেতা ব্যক্তি যিনি মানস নেত্রে এই বিরাট অনুষ্ঠানটির কল্পনা করেছিলেন এবং তাকে কাজে পরিণত করতেও প্রভূত সফলতা লাভ করেছিলেন। তিনি আবার যাজক ছিলেন না, তিনি নিজে একজন উকিল হয়েও যাবতীয় ধর্ম সম্প্রদায়ের পরিচালকগণের নেতা ছিলেন। তিনি মধুর স্বভাব, বিদ্বান ও সহিষ্ণু। তার হৃদয়ের গভীরতা, মর্মস্পর্শী ভাবসমূহ তার উজ্জ্বল নয়নদয়ে ব্যক্ত হতো।